নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই কচি কচি পটল দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পটলের এই পেছনের অংশটা আমি কেটে নিচ্ছি। পটলগুলোর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এই জালের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, পটলগুলোকে আমি পুড়িয়ে নিচ্ছি। এখানে দাঁড়িয়ে বসে আছে। বন্ধুরা, পটলগুলো ভালো করে পোড়ানো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ভালো করে ছুলে নিচ্ছি। পটল ভালো করে ছুলে আমার ধোয়া হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর রসুন সব একসাথে আমি বেটে নিচ্ছি। ভালো করে বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে দিচ্ছি। বেটে রাখা পটল, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রসুন বাটা পরিমাণ মতন, হলুদ সামান্য, একটু মিষ্টি পরিমাণ মতো, নুন, ভালো করে সব মিশিয়ে নেব। বন্ধুরা, চাইলে আপনারা কিন্তু মিক্সিতেও কিন্তু এই পটল পোড়াটা পেস্ট করে নিতে পারেন। পটল বাটা আমার রেডি, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, পটল বাটা রেসিপিটা আমাদের রেডি হয়ে গিয়েছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এই বলি শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।